যদি সেটা যদি সে তুলে নিয়ে বিক্রি করে যদি সে উপার্জন করে। সবাই বলছে যে প্লাস্টিকের চাল, গুড মর্নিং ফ্রেন্ড। সকালবেলা আমাদের আজকে এই যে র জুস দিয়েই শুরু হচ্ছে, এটা হচ্ছে গাজর আর বিটের জুস। তো এক্ষুনি মিক্সার থেকে মানে পেস্ট করে বের করলাম আর কি, একটা আমি আর একটা আমার হাজবেন্ড। তো এতক্ষণে অল্প কিছু ছাই তুললাম, আর উনান নেতা বুলানোটা আমার হয়ে গেল। তো আর দেখাতে পারলাম না উনান টুনান এক্ষুনি নেতা বুলিয়ে, এই যে এখন আর শুকায়নি, এই যে এখন দেখালাম। হ্যালো ফ্রেন্ডস, সকাল থেকে কাজকর্ম মোটামুটি কিছু হয়েছে, ঘরের ভিতরটা গুছিয়েছি আর কালি হাঁড়ি করা সব মাজা হয়ে গেছে, থালা বাসন সব মাজা হয়ে গেছে। তো আজকে না অনেক দেরি করে না ওই মানে সূর্যটা উঠলো, সকালে উঠে দেখি কি ভীষণ মেঘলা, মনে হচ্ছিলো যেন বৃষ্টি হলে হতে পারে, কি একটা ঝোড়ো হাওয়া বইছিল, উত্তরে ঠান্ডা হাওয়া, মনে হচ্ছিলো আজকে বোধহয় সূর্য টূর্য উঠবে না, চান করার কথাই আগে ভাবছিলাম যে কীভাবে কী করে চান করা যায়। তো এখন দেখছি আবার একটু ঝলমল করে রৌদ্র উঠেছে। তো সকালে কিছু কাজকর্ম হয়েছে, এখনও কিছু বাকি আছে। তো তো এখন না ওই চালটা একটু ভিজিয়ে রাখবো, তার কারণ আমি বলছি, আজকে নিরামিষ রান্না হবে। তো কি রান্না করবো এখনও ভেবে পাইনি, যেদিন নিরামিষ রান্না হয় সেদিন মানে একটু ভাবতে হয় যে কী রান্না করবো, মাছ হলে তো ব্যাস কোনো ভাবতেই হয় না। তো যাই হোক, কী কারণ আমি এখন বলছি, তো এটা কিন্তু রেশনের চাল, ঠিক আছে? তো রেশনের চালের মধ্যে আমি ভালো করে দেখাচ্ছি, দেখুন। তো এই যে রেশনের চালের মধ্যে না এরকম এই যে সাদা সাদা যে চালগুলো দেখতে পাচ্ছেন, এই যে এই চালগুলো একটু আলাদা ধরনের না, এই যে এই যে এইটা, এরকম ধরনের অনেক চাল আছে, অনেক অনেক চাল আছে এর ভেতরে, মানে ধুলে না বেশি বোঝা যায়, ঠিক আছে? তো এই চালগুলো না সবাই বলছে যে প্লাস্টিকের চাল, মানে আমাদের গ্রামের এখানে সবাই বলছে, তারপরে ফেসবুকেও দেখলাম যে এগুলো সব বলছে প্লাস্টিকের চাল এইগুলো। তো আমি না একটু পুড়িয়ে দেখলাম, দেখি পুড়ে যাচ্ছে একদম, কিন্তু এই চালগুলো যখন আমরা পুড়াচ্ছি তখন দেখছি যে না একটু ভাজা ভাজা টাইপের হচ্ছে, মানে যেমনটা চাল ভেজে মানে ফুটে যেরকম চাল ভাজা হয় না তো সেরকম হচ্ছে, কিন্তু এইগুলো মানে শুধুমাত্রই পুড়ে যাচ্ছে। তো সবাই বলছে এগুলো সব বেছে খেতে, কিন্তু এত পরিমাণে আছে এর মধ্যে বাছাও অসম্ভব। আর এগুলো অনেকক্ষণ ভিজিয়ে রাখলে দেখি নরম হয়ে যাচ্ছে, আবার চাপলে একদম পুরো সম্পূর্ণ গলে যায়। এগুলো কিন্তু নরম হয়ে যায় কিন্তু গলে যায় না, মানে এই মানে যেটা ইয়ে চাল আর কি, সেটা কিন্তু গলে যায় না। তো যাই হোক, জানি না এটা সত্যি কি মিথ্যা। তো এখানে তো সবাই বলছে, অনেকে তো মোটামুটি বেছে বুঝে খাচ্ছে, আমি আর মানে বাছার সময় নেই আমার, ওইভাবে রান্না করি। তো ভাবছি যে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখলে এগুলো গলে যাচ্ছে যখন, তাহলে বেশ সুবিধা হবে। দেখুন এই যে চালগুলো, আর এই যে চালগুলো দেখুন কতটা আলাদা না, ওই চালগুলো এই চালগুলো। আমার হাজবেন্ড বলে যে না এটা হচ্ছে মানে অনেকদিন ধরে আছে পোকা চাল, আর এটা হচ্ছে ভালো চাল। তো জানি না কোনটা সত্যি। এই যে দেখুন এই সাদা সাদাগুলো, এই জল দিয়ে ভিজানোর পরে এগুলো বেশি করে বোঝা যায়। ওই সাদা সাদা জল দিয়ে ভিজেছি, দেখুন এই যে সাদা সাদা যেগুলো সব দেখা যাচ্ছে না, ওই জলগুলো, এই যে এইগুলো ধরলেই কেমন লাল লাল মতো। তো সমস্ত কাজবাজ সেরে এখন এই যে এলাম সবজির কুলোর কাছে। তো কী রান্না করবো এখন ভাবছি, অনেকটা সময় পর আপনাদের সঙ্গে কথা বলতে এলাম। সেই যে দুপুরবেলা কথা বলতে বলতে ব্যাস কাকিমা এলো, কাকিমা চলে যাওয়ার পর রান্নাবান্না বসিয়েছিলাম। আজকে দুপুরে রান্না করেছিলাম বাঁধাকপি ভাজা আর হচ্ছে ওলকপি আলু দিয়ে নিরামিষ করেছিলাম। তো সেটা আর কোনো কিছু আর দেখানো হয়নি, আর পরে এসে আপনাদের সঙ্গে আর কথা বলাও হয়নি, ওই আশেপাশে মাইক চলে না তখন আর কোনো কিছু ভিডিও করতে ভালো লাগে না। তো যাই হোক, সন্ধেবেলা এখন এখন সময় হচ্ছে 7:30। এত রাতে আনলো মাছ, এগুলো ওই যে ঘেরের থেকে এনেছে, ও গেছিল ঘেরিতে, তো গিয়ে দেখে বেশ অনেকটা মাছ পড়েছে। তো কিছুটা এনেছে, আমাকে ফোন করে বললো তুমি কি কেটে কুটে রান্না করতে পারবে? তো আমি বললাম গ্যাস তো নেই, উনানের ওখানে যদি তুমি থাকতে পারো আমার সঙ্গে তাহলেই আনো। তো অল্প কিছু এনেছে, আর বেশিরভাগ মাছটা রেখে এসেছে আটালের মধ্যে, সারারাত্রি যা পড়বে আর যা মাছ আছে আর কি, তো সে সব মিলিয়ে মানে কালকে সকালবেলা বিক্রি করবে।
তো বেশ অনেকটা মাছ তো কেটে কুটে এখন পরিষ্কার করে নিই। আর জ্যান্ত চিংড়ি মাছ তো মাছের যে খোসাগুলো তুলি তো সেটা তুলতে একটু অসুবিধা হয়, তো যাই হোক বেশ খানিকটা সময় লাগলো মাছগুলো কাটতে। তো এখন উনানের ধারে চলে এসেছি, আর অনেক দিন আগেই পাতাগুলো তোলা ছিল, তো আর এখন আর গেলাম না বাগান থেকে পাতা আনতে, কোথায় সাপ টাপের ভয় আছে ওই জন্য। তো বস্তার মধ্যে ছিল তো সেগুলোই বের করলাম, কিছুতেই উনানটা ধরছে না। আর এমনি কাটার আছে, কিন্তু প্রথমে পাতাটাতা দিয়ে না জ্বালিয়ে যদি উনানটা না গরম করি তাহলে ওই কাঠ বা এমনি নারকেলের যে ছবড়া সেগুলো আর ধরবেও না, তো ওই জন্য চেষ্টা করেই যাচ্ছি। আর ল্যাম্পে খুব একটা তেল নেই, না হলে কিন্তু ওই ল্যাম্পের তেল দিয়ে ঝপ করে জ্বালিয়ে দেওয়া যেত। বেশ মিনিট দশেক পর উনানটা মোটামুটি জ্বালাতে পারলাম, আর মানে উই পোকায় না পাতাগুলো এমনভাবে নষ্ট করে ফেলেছে আর কি, খেয়ে খেয়ে বাসা করে পুরো মাটি ফাটি তুলে ফেলেছে যে খুব একটা জ্বলতে চাইছে না আর কি। তো কড়াইটা একটু গরম হতেই বেশ চিংড়ি মাছটা ভেজে নেব, শুধু চিংড়ি মাছটা ভেজে নেব। আর ভাবছিলাম দুপুরের তরকারিটা একেবারে এই মাছ ভাজার সাথে দিয়ে রান্না করে নেব, হাজবেন্ড বললো কিছু করার দরকার নেই ওই মাছ ভাজা দিয়ে আর ওই হচ্ছে তরকারিটা খেয়েকন, তো ওই জন্য শুধু ভাজা করে নেবো। একটু টিক দিলাম যেহেতু উনানের আঁচটা আবার এই উনানটায় বেরিয়ে যাবে, তো ওই জন্য টিক দিলাম যাতে এই উনানটায় আঁচটা বেশি করে লাগে। তো এখন মাছটা ভেজে নিই। অনেক কষ্টে এই উনানটা জ্বালালাম, আর চিংড়ি মাছে খুব বেশি লাগে না, বেশি জ্বালানি লাগে না, তো আমি তো জানতাম না, না হলে আমি কাঠটা তুলে এনে রাখতাম বা পাতলাটা তুলে এনে রাখতাম, আর এরকম রাতের বেলা কখনো মাছ আনে না। ও গেছিলো ভেট দেখতে, গিয়ে দেখে আটলে পড়েছে, ও নিয়ে চলে। এবারে দুপুরবেলা নিরামিষ খাওয়া হয়েছে, তো ও বললো নিয়ে যাবো। আমি বলি হ্যাঁ, তুমি যদি এখানে আমার সঙ্গে আসতে পারো তাহলে তুমি নিয়ে এসো। তো কেটে কেটে নিয়েছি ঘরের ভিতরে, তারপরে পরিষ্কার পরিষ্কার করে নিলাম। তো এখন এই যে উনানটা একটু মাঝে মাঝে সমস্যা করছে, আর এমনি চিংড়ি মাছ খুব বেশি মানে জ্বালানি লাগবে না। আগের বছরে এই পাতা তুলে রেখেছিলাম বস্তায় করে, আর উপরে মানে কাঠের মাছের উপরে এক বস্তা পাতা আর কিছু ইয়ে তুলে রেখেছিলাম নারকেলের পাট। তো নারকেলে কাট দিলে তো এখন ধরবে না, আর ধরলেও ততক্ষণে আমার চিংড়ি মাছ ভাজা হয়ে যাবে। এটা খুব অল্প মানে কিছু জ্বালানি লাগবে। তো যাই হোক এখন এই যে ভেজে ভেজে নিই, আর বেশি কিছু করবো না, চিংড়ি মাছ ভাজা দিয়ে আর উপরে তরকারি আছে নিরামিষ বাঁধাকপি ভাজা। আগের বছরের পাতা তো খুব ভালো বেশি জ্বলছে না, উল পোকায় খেয়ে নিয়েছে তো খুব ভালো বেশি জ্বলছে না, ওই জন্য একটু বারবার প্রশ্ন দিতে হবে, একটু বেশি ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নেবে। আর দুপুরের পর থেকে মানে রান্নার আগের থেকে আর কথা বলা হয়নি আসলে, মানে কোনো আর ভিডিও করা হয়নি। কাকিমা এসেছিলো, কাকিমার সঙ্গে প্রায় ঘন্টা দিয়ে কথা বললাম, তারপরে রান্না করতে এলাম। আর নিরামিষ রান্না তাড়াতাড়ি চটপট করে রান্না করে নিয়ে চলে গেলাম, আর তো ওই জন্য আর তারপরে ভিডিও করা হয়নি। সন্ধ্যাবেলা থেকে একটু ভিডিও এডিট করছিলাম, টুকটাক ঘর গোছানো ছিল সেগুলো করছিলাম। সেই সন্ধ্যাবেলায় গিয়ে আবার মাছ আনলো, মাছ কাটলাম। আর আমার আবার এখানে সেই বড়ো বড়ো বিছার ঘর করে, বড়ো বড়ো বিছা আছে, রাতেরবেলা খুব একটা আসা হয় না, এখানে একটা ভাজা হলেই বাকি। এতক্ষণে উনানটা জ্বল, হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কালকে আসলে ভিডিওটা শেষ করতে পারিনি, তো ওই জন্য সকালবেলা এলাম আরেকবার কথা বলতে। আর এখন সময় হচ্ছে 8:30। তো আমার হাজবেন্ড গেছিলো খুব সকালবেলা হচ্ছে ঘেরিতে, কালকে মাছ ঝেড়ে নিয়ে এসেছিলো, আবার বললাম না অনেক মাছ ছিল আর কি, তো ভাবলো যে আজকে তাহলে বেশি মানে মাছ হলে মানে সারা রাতে যা মাছ পড়বে আর ওই মাছ সব মিলিয়ে মোটামুটি অনেকটা মাছ হবে, তো সকালে বিক্রি করবে, তো ওই জন্য মানে সকাল সকাল গেছিলো ও। তো গিয়ে দেখে কে আবার আটল ঝেড়ে নিয়েছে,
তো আমাদের বাড়ি থেকে যেহেতু মানে ফিশারিটা অনেকটা দূর, তো প্রায় সময় মানে এরকম হচ্ছে যে মানে মাছ ঝেড়ে নিচ্ছে আটলে। একবার এরকম খুব ইয়ে হলো না, পার্শে মাছ হলো, তারপরের দিন গিয়ে দেখে একটাও মাছ পড়েনি, মানে প্রায় সময় মানে ঝেড়ে নিচ্ছে আটল। তো ও বাড়ি এসে খুব মন খারাপ করছিল যে বেশ কেজিখানি মাছ হতো বোধ হয়, তো সেটা আবার হচ্ছে কেউ ঝেড়ে নিয়েছে। আর সত্যি এটা মানে রাগ হওয়ারই কথা, মানে সত্যি ভীষণ খারাপ লাগার কথা যে আমরা সারা বছর টুকটাক ওই ঘেরের উপরেই নির্ভর হয়ে থাকি, বা মানুষের একটা আশা থাকে যে না এই মাছটা বিক্রি করবো বা কিছু, তো সেটা যদি অন্য কেউ যদি বিক্রি করে যদি সে উপার্জন করে সেক্ষেত্রে কীরকম রাগ হয় বলুন তো, কাকে আর কে দোষ দেবে বলুন, মানে ধরাও তো মুশকিল। ওরা তো মানে গভীর রাতে যায় গিয়ে ঝেড়ে টেড়ে আনে, আর যেভাবে যেভাবে বাঁধা সেভাবে সেভাবে তো বাঁধতে পারে না, ওইভাবে ফেলে রেখে মানে রেখে দেয়। তো অল্প কিছু মাছ হয়েছে সেটা নিয়ে চলে এসেছে। আমি আরও বলছিলাম যে তুমি তো কালকে নিয়ে চলে আসবে, কালকে নিয়ে এলে ওই সব কেটে কুটে রান্না করতেই হতো, কিন্তু মানে যে যাইয়ে ডাকবো তো সেটা আর কি সেই জায়গাটা নেই আর কি, আর বাড়ি এসে বা কোথায় রাখবে আর কি। তো মনটা এত খারাপ লাগছে, সকাল থেকে দু তিনবার করে বলছে যে বেশ অনেকটা মাছ ছিল, বাগদা ছিল, সবগুলো ঝেড়ে নিয়েছে, এর আগেও অনেকবার ঝেড়ে নিয়েছে। তো এরকমই চলছে, শুধু আমাদের ঘেরি না, প্রায় ঘেরিতে এরকম চুরি হচ্ছে। যারা চোর তাদের কিন্তু ঘেরি নেই, কিন্তু তারা দিব্যি সকাল সকাল উঠে মাছ বিক্রি করতে যায়। তো এটাই হচ্ছে ব্যাপার, মনটা সত্যি ভীষণ খারাপ সকাল থেকে। আর এখনও পর্যন্ত মানে কি বলবো, কুয়াশা কাটেনি, মেঘলা ভাব, সূর্য ওঠেনি, ঘন কুয়াশা পড়ে আছে। তো সকাল থেকে ভীষণ মাইক বাজছিল, আমাদের গ্রামের এখানে মনসা পুজো হচ্ছে একটা বাড়িতে, তো ওই জন্য কথা বলতে পারছিলাম না। এখনও মাইক চলছে, তো একটু সাউন্ড কম বলে কথা বলতে এলাম। ওই মানে আশেপাশে মাইক চলে ভিডিও করা মুশকিল হয়ে যায়। তো একটাই বাচ্চা পড়তে আসে বলে হাজবেন্ড পড়ায়, ও এখন পড়ছে, ওকে পড়াচ্ছে। আমি এখন সকালে কাজ বাজ শুরু করিনি। পৌষ মাসের আজকের 12 তারিখ হলে কী হবে, হচ্ছে কোনো ঠান্ডা কিচ্ছু নেই, রাতে কম্বল গায়ে দিলে আবার কী বলবো অর্ধেক করে গায়ে দিতে হচ্ছে, নাহলে প্রচণ্ড গরম লাগছে। আগে পৌষ মাসের দিনে বাবা শীতের কি ভয় পেতাম, সকালবেলা উঠতেই ভয়, তারপরে চান করার সময় ভয়, সব পুকুরের ধারে গিয়ে ঠকঠক করে কাঁপবো, এ তাকে ঠেলে ফেলে দেবে, সে তাকে ফেলে দেবে, কেউ যদি আগে চান করে ফেলে সে বলবে আমি তোর গায়ে শীত দিয়ে দিয়েছি। আগে একটা শীতকালে যেন আলাদা একটা পরিবেশ ছিল, আর এখন যেন একটা কেমন জানি অন্যরকম, খুব একটা শীত পড়ে না, আর কেমন জানি সব পরিবর্তন হয়ে যাচ্ছে, যার জন্যে এত প্রাকৃতিক বিপর্যয়, যার জন্য এত কিছু মানুষের রোগ ব্যাধি যা কিছু। পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, আর ভীষণ ভীষণ ভালো থাকুন, আর সুস্থ থাকুন, শরীরের প্রতি খেয়াল রাখুন। অনেক অনেক শুভকামনা সবার জন্য, যেন প্রতিটা দিন সময় আপনাদের খুব ভালো কাটে। তো ভালো থাকুন সবাই।